হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই বাংলা লিটারেচার বেস চ্যানেল সাহিত্য। আজ আমি আলোচনা করব নোবেল পুরস্কার বিজয়ী আর্নেস্ট হেমিংওয়ে রচিত দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি সম্পর্কে। এই উপন্যাসটি 1951 সালে কিউবায় লেখকের অবস্থানকালীন সময়ে লিখিত এবং 1952 সালে প্রকাশিত হয়েছে। এই উপন্যাসটি লেখকের জীবনকালে প্রকাশিত সর্বশেষ ফিকশনাধর্মী রচনা। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি লেখকের সেরা লেখাগুলোর একটি। উপন্যাসের প্রধান কাহিনী বর্ণিত হয়েছে উপসাগরীয় স্রোতে বিশাল এক মার্লিন মাছের সাথে সান্তিয়াগোর এক বৃদ্ধ জেলের সংগ্রামের কাহিনী নিয়ে। ধারণা করা হয় প্রথমে উপন্যাসটি ছাপা হয়েছিল প্রায় 50,000 কপির মতো। পৃথিবীর অধিকাংশ ভাষাতেই অনূদিত হয়েছে এই উপন্যাসটি। এই কারণেই উপন্যাসের বিভিন্ন বর্ণনা আর ঘটনা নিয়ে পাঠকের মধ্যে আলোচনার অন্ত নেই। সমুদ্র এমন এক বই যাকে পাঠ করলেও ফুরায় না, যে কারণে যুগের পর যুগ সমুদ্রের প্রতি মানুষের আগ্রহও ফুরায়নি। অনেকে বলেছেন বুড়ো সান্তিয়াগো এই গল্পের নায়ক, অনেকে বলেছেন সমুদ্রই এই গল্পের নায়ক। এই সমুদ্র সম্ভবত সকল প্রাণের শিক্ষক, বুড়ো সান্তিয়াগো তার ছাত্র। স্পেনের লোকেদের মতো ভালোবেসে সে সমুদ্রকে বলে দয়ালু, যারা মোটর বোট আর বয়া নিয়ে হাঙ্গর ধরে, বাজারে হাঙ্গরের মাছের তেল বেচে দুপোশাক কামায়, তারাই আবার ঘটনার এদিক সেদিক হলে সমুদ্রকে গালমন্দ করে। জেলে হয়ে ওঠার আগে সান্তিয়াগো কচ্ছপ ধরার বোটে কাজ করত। যেহেতু সে সেখানে থাকাকালীন কচ্ছপের সাদা সাদা ডিম খেয়েছে, তাই সে নিজের হৃৎপিণ্ড ও পা কচ্ছপের মতো করেই ভাবে। বুকে ঠান্ডা ও সর্দি বসার হাত থেকে হাঙ্গরের তেল বাঁচায়। চোখ ভালো করে বলে সে রোজ এক গ্লাস করে হাঙ্গরের তেলও খেত। এভাবেই সমুদ্রের জন্য নিজেকে প্রস্তুত করেছিল কিউবার এক বৃদ্ধ জেলে, নাম সান্তিয়াগো। এই সান্তিয়াগো অনেক অভিজ্ঞ হওয়া সত্ত্বেও একটা সময় তার জীবনের একটা ভাটা চলে আসে। মানে সে যে মাছ ধরার যে কাজে সে নিয়োজিত হয়, এই মাছ ধরার কাজেই সে দেখতে পারে যে এক টানা তার 84 দিন কোনো মাছ ধরতে পারে নাই। সে 84 দিন যখন সে মাছ ধরতে পারলো না, তখন তার ভিতরে একটা হতাশা কাজ করে এবং সে তার হাতের দিকে তাকায়। হাতের দিকে তাকায় সে লক্ষ্য করে যে তার হাতের ভিতরে বয়সের একটা ভাঁজ পড়ে গিয়েছে। এই হাত দিয়ে সে কত মাছ ধরেছে, কত কি সে করেছে একটা বয়সে, আর আজ তার বয়স হয়ে গেছে বলে সে আজকে মাছ ধরতে পারতেছে না। প্রায় 84 দিন হয়ে গেল অথচ তার কোনো মানে মাছের কোনো সন্ধান সে পায়নি। এই কারণে বৃদ্ধ এই জেলেকে নিয়ে সবাই কুটুক্তি শুরু করে, তার যোগ্যতা নিয়ে সবাই সন্দেহ প্রকাশ করে, বলে মনে হয় গেছে এর জীবন এখানেই শেষ হয়ে গেছে, আর কিছুই করতে পারবে না। তার সহকারী ও জেলে জীবনের একমাত্র সঙ্গী ছিল ম্যানেলিন। বৃদ্ধ ও বালক দুজনে মিলে সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। টানা 40তম দিনেও মাছ না পাওয়ায় ছেলেটিকে তার বাবা মা অন্য নৌকায় পাঠায় এবং সেখানে গিয়ে মাছও পায় সে। কিন্তু ম্যালোনিন শান্তিয়োগের সাথে মাছ ধরতে না পারলেও বিভিন্নভাবে তাকে সাহায্য করত এবং তাকে অনুপ্রেরণা দিত সে অবশ্যই মাছ ধরতে পারবে। এছাড়া তার ওই সহচরী যে ছিল ম্যানিল, এই ম্যালিন বৃদ্ধের ভাগ্য ফেরার আশায় মাঝে মাঝে প্রার্থনাও করত। এত কিছুর পরেও শান্তিয়োগ নিরাশ হয়নি। নিজের স্বপ্ন ও বিশ্বাসের উপরে ছিল তার আস্থা। সে সবসময় বিশ্বাস করত সে অবশ্যই পারবে, যেহেতু সে আগে পেরেছে আর যেহেতু সে অভিজ্ঞ, তাহলে সে কেন পারবে না। একদিন সমুদ্রের সবচেয়ে বড় এবং সুন্দর মাছটি সে ধরবে, এইরকমই তার একটা ভাবনা ছিল। আমি আর কি সবাইকে দেখিয়ে দিব যে আসলে কী হচ্ছে আমার সাথে। আর এই স্বপ্ন বাস্তবায়নে সে চেষ্টা চালিয়ে যেতে থাকে। অবশেষে 85তম দিনে তার স্বপ্ন বাস্তবায়ন হওয়ার সুযোগ আসে। সেই দিন তার বড়শিতে ধরা পড়ে একটা বড় আকৃতির মার্লিন মাছ। মাছটি লম্বায় প্রায় 18 ফুট ছিল, যা তার নৌকার থেকেও বড় ছিল। অভিজ্ঞ জেলে ছিল সান্তিয়াগো, সে এটা বুঝতে পারছে। যখনই এই মাছটা বড়শিতে বেঁধে যায় তখনই সে বুঝতে পারে আসলে ব্যাপারটা কি, এটা কত ধর বড় মাছ হতে পারে। সে উপকূলে নেওয়া আসার জন্য সে তার কার্যক্রম শুরু করলো, মাছটিকে সে উপকূলে নিয়ে আসবে। এখন যেহেতু বড় মাছ, সেহেতু অনেক সমস্যা, আবার মাছটা অনেক শক্তিশালীও ছিল। এখন নৌকা সহ তাকে কি করলো, মাছটা গভীর সমুদ্রে নিয়ে গেল। সে ওটাকে উপকূলে আনতে চাচ্ছে কিন্তু মাছ তাকে নিয়ে গেল গভীর সমুদ্রে। এভাবে মাছটির সাথে বৃদ্ধ 3 দিন লড়াই চলল। এই বৃদ্ধ শান্তিয়াগো 3 দিন ধরে লড়াই করলো ওই মাছটার সাথে, কিন্তু সে এই 3 দিনে তাকে উপকূলের দিকে আনতেই পারতেছিল না, বরং মাছটিই তাকে নিয়ে যাচ্ছিল গভীর সমুদ্রে। অবশেষে এই বৃদ্ধ মাছটিকে নৌকার কাছে টেনে আনার সক্ষম হয় এবং তার মাছ ধরার টুল দিয়ে মাছের মাথায় আঘাত করে, ফলে মাছটি মারা যায় এবং তার স্বপ্নও বাস্তবায়ন হয় যে না, সে আর কি আসলে মাছ ধরতে পারছে।
সে এত যুদ্ধ করলো সব কিছু এবং তার জয় তার ভিতরে আনন্দও কাজ করলো যে যাক এখন আমি যেতে পারবো। কিন্তু এই সময়টাতে উপন্যাসের কাহিনীতে একটা ভিন্ন একটা মোড় আসে। মোড়টা কি, মাছটাকে যে টুল দিয়ে আঘাত করা হলো, আঘাত করার ফলে মাছের মাথা থেকে রক্তক্ষরণ হয়। এবং এই রক্তক্ষরণে আমরা জানি যে এই রক্তক্ষরণ যখন কোনো সমুদ্রে হয় তখন রক্ত যে ঘ্রাণ এই গন্ধে হাঙ্গরের মাছ কিন্তু চলে আসে, মানে হাঙ্গরের যে দল তারা এটা টের পেয়েছে এবং তারা ছোটাছুটি করে রক্তের কাছে চলে আসে, রক্ত তাদের প্রিয়। এক্ষেত্রেও একই ঘটনাই ঘটে। শান্তিবাগের টুল দিয়ে যে ওই মাছটির মাথায় আঘাত করে মাছটির ওই রক্ত দিয়ে হাঙ্গরের আকর্ষিত হয়ে তারা চলে আসে। প্রথমে দুইটি হাঙ্গর ছুটে আসে এবং তাদের মধ্যে একটিকে শান্তিবাগো মাছ ধরার টুলের আঘাতে মেরেও ফেলে এবং অন্যটি চলে যায়। এটা দেখে অন্যটি চলে যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার টুলটি পানিতে পড়ে যায় যেটা দিয়ে সে মাছের মাথায় আঘাত করে। ফলে তার কাছের হাঙ্গরদের তাড়ানোর আর কিছুই ছিল না, মানে অন্য হাঙ্গররা যদি আসে। তীরে পৌঁছাতে পৌঁছাতে হাঙ্গরের সংখ্যা ও আক্রমণ এত বাড়লো যে ওদের সাথে লড়াইয়ে পেরে উঠল না শান্তিবাগো। মানে একবার আসতেছি একটার পর একটা আসতেছেই তার চোখের সামনে খেয়ে ফেললো বিশাল এই মার্লিন মাছটি। এই হাঙ্গরেরা তার চোখের সামনেটি খেয়ে ফেলছে, শুধু রেখে গেছে কঙ্কালটি। তীরে ফিরে মাছটি নৌকার কাছে বেঁধে সে ঘরে পেরে শুয়ে পড়লো, যেহেতু সে এতদিন অনেক কাজকর্ম করছে, যুদ্ধ লড়াই করছে, সে গভীর ঘুমে হারিয়ে গেছে। যেহেতু সে টায়ার্ড, মানে সে ক্লান্ত, এখন সে শুয়ে পড়ছে। তার চোখের সামনে মাছটা খেয়ে ফেলে মার্লিন মাছটা শুধু কঙ্কাল দেখে গেল, এই ব্যাপারটা আসলে তার আসলে খারাপও লাগতেছে, এই হিসেবে সে ক্লান্ত। অন্যদিকে সমুদ্রের তীরে বহু মানুষ জড়ো হয় কঙ্কালটি দেখার জন্য। তারা বুঝতে পারছিল না যে এটা মাছের কঙ্কাল নাকি অন্য কোনো প্রাণীর কঙ্কাল। মাছের কঙ্কাল তো এত বড় হয় না, হলে তো তারা দেখতো প্রাণীর কঙ্কাল এত বড় মাছ হয় এটা তারা এই পর্যন্ত দেখে নাই। জেলার অবাক হয়ে কঙ্কালটি দেখে এবং বৃদ্ধের জন্য সহানুভূতি প্রকাশ করে যে এটা একটা কাজ হলো, এই লোকটা এতদিন ধরে কোনো মাছ পাচ্ছিল না, এখন একটা হয়তো পাইছে, এরকম একটা অভিজ্ঞ লোক, আসলেই যে সে অভিজ্ঞ সেটা সে প্রমাণ করছে। এভাবে বৃদ্ধ তার সম্মান ফিরে পেলেও ওই লোকেরা তারা সহানুভূতি শুরু করলো। এই উপন্যাসের শেষে আমরা যে কথাটা বলতে পারি যে একজন মানুষ ধ্বংস বা শেষ হয়ে যেতে পারে, তবে কখনো আশা বা স্বপ্নের কাজে পরাজিত হতে পারে না, এইরকমই কিছু একটা আমরা এই উপন্যাসের ব্যাপারে আমরা দেখতে পারি। সমুদ্র মাছের দিক থেকে দেখতে গেলে আমাদের বুড়ো শান্তিবাগোকে পাওয়া গেছে এক খলনায়ক চরিত্রে। উপন্যাসে দেখা যায় শান্তিবাগো সমুদ্রের এক বিরাট মাছকে হত্যা করে, দিনের পর দিন তাকে বর্শিতে বিঁধিয়ে রাখে, মানে তিন দিন এক ভয়াবহ যন্ত্রণা পেয়েছে মাছটি। মানে মাছটা মারা যাচ্ছিল না, যুদ্ধ করছে তিন দিন ধরে, কি একটা যন্ত্রণা। একটা প্রাণীর যদি জীবন চলে যায় সে সময় তার যন্ত্রণা বোধ, এটা উপলব্ধি না করলে বোঝা যাবে না। প্রথমে মাছটি যখন ধরা দেয়নি তখন বুড়ো হুঙ্কার সেরে বলেছিল যে যত বড়ই হোক ওটাকে আমি মারবই, ওর বিরাটত্ব আর বড়াই আমি শেষ করবই, ওকে আমি দেখাবো মানুষ কি করতে পারে আর মানুষের লেগে থাকার শক্তি কত ভয়ঙ্কর, এইরকমভাবেই কিন্তু বলতেছিল। অনেকটা খলনায়করা যে এরকম কথাবার্তা বলে আর কি। উপন্যাসের লেখক দেখিয়েছে যে মানুষের সম্প্রদায় মনে করে তারা বাদে দুনিয়ার বাকি সব জীবজন্তু উদ্ভিদ সবই মানুষের ভোগ্য, মানে মানুষ মনে করে সবাই খেতে পারে, মানে তারা ছাড়া মানুষ মানুষকে খাওয়া ছাড়া যে কোনো জিনিসকে তারা খেতে পারে, এরকম তারা মনে করে। এটা উপন্যাসের লেখকটা বোঝানোর চেষ্টা করছে। এবং মানুষই হচ্ছে প্রাণীজগতের রাজা এবং এই বুড়ো তাদেরই হলো প্রতিনিধি, এরকম একটা ভাব। মাছটি নৌকায় বেঁধে আনার সময় সমুদ্রে হাঙ্গরগুলো উঠে আসতে থাকে আর একটি হাঙ্গর মৃত মাছটির গায়ে কামড় দিয়ে অনেকখানি খুবলে একবার উঠিয়ে নেয়। এরপর বুড়ো আর মাছটির দিকে তাকায় না, ভাবতেই পারে না মাছটির অঙ্গহানি হয়েছে। তবে মাছটিকে কেউ খাচ্ছে তার জন্য সে মন খারাপ লাগছে তা নয়, তার খারাপও লাগতেছিল এই জন্য যে সে এই মাছটারে খাবলে খাওয়ার জন্য তার মাছের দামটা এখন কম দেবে, এই জন্য তার খারাপও লাগতেছিল, আবার দুঃখে সেই দিকে তাকাচ্ছিলও না। যদি ঠিক একই ব্যাপার ঘটতো মানুষের সাথে, মানে এই উপন্যাসের হিসেবে যদি করা যায়, মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে এইভাবে তার বাহনের সাথে বেঁধে নিয়ে যেত, তাহলে দৃশ্যটি কেমন দেখাতো, আমরা যদি একটু উপলব্ধি করি। এইরকমই আর্নেস্ট হেমিংওয়ে দেখানোর বোঝানোর চেষ্টা করছে যে আসলে কী ব্যাপারটা। মাছেদের ভেতর কোনো কবি থাকলে হয়তো তারাও এইটা নিয়ে একটা কাহিনী লিখত, এইভাবে একটা কবিতা লিখতো যে মানুষের এক প্রতিনিধি একবার আমাদের এক বিরাট মাছকে হত্যা করে তার বাহনের সাথে নিয়ে যাচ্ছিল, কিন্তু সমুদ্রের অন্যান্য সৈনিকরা সেটা হতে দেয়নি, তারা মাছটাকে আস্ত নিয়ে যেতে দেয়নি, সমুদ্রের হাতে শেষ পর্যন্ত মানুষের প্রতিনিধি বুড়ো শান্তিবাগো পুরোজয় হয়েছিল, এরকম একটা ব্যাপার। তাহলে একদিক থেকে দেখলে দেখা যায় যে শান্তিবাগো সে নিজেই সফল, যেহেতু সে অনেকদিন পর একটা মাছ ধরতে পেরেছিল এবং সে যে বৃদ্ধ হয়নি তার ভিতরে যে এখনও যে অদম্য শক্তি আছে এটা সে প্রমাণ করেছে। আবার মাছেরাও দেখাচ্ছে যে তারাও সমুদ্রে তাদের রাজত্ব, এরকম একটা ব্যাপার। আবার সমুদ্রের যখন মাছ
মাঝখানে চলে যায়, তখন শান্তিকে দেখা যায় সমুদ্রও কত বিশাল। মানে এইভাবে বিভিন্নভাবে দেখলে দেখা যায় যে উপন্যাসটা একদম অন্যরকম। আর এখানে আধ্যাত্মিকভাবে চিন্তা করলে দেখা যায় যে অনেক সময় এখানে আধ্যাত্মিকভাবে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে, একটা মেসেজ মানব জাতিকে দেওয়ার চেষ্টা করেছে যে সব কিছু তাদের ভোগ্য, তাদেরও প্রাণ আছে, তারাও বাঁচতে পারে। এইভাবে বিভিন্নভাবে মানে সৃজনশীলভাবে ভাবনা বা চিন্তা করা যেতে হবে, এরকম কিছু এখানে আর্নেস্ট হেমিংওয়ে আমাদের দেখাইয়েছে। তো উপন্যাসটি আমরা যারা ইংলিশ চর্চা করতে তারা পছন্দ করে, তারা ইংলিশে আমরা উপন্যাসটি পড়ে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।